আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিস ইজ মাহফুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। মাই ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর অল ফাইন বাই দি গ্রেস অফ আল্লাহ, অ্যান্ড আই এম অলসো ফাইন বাই দি গ্রেস অফ আল্লাহ। মাই ডিয়ার লার্নার্স, ইউ নো লাস্ট ডে উই ডিসকাসড উইথ ইউ অ্যানাদার টপিকস, বাট টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট প্যাসিভ ভয়েস উইথ ইম্পারেটিভ সেন্টেন্স। মাই ডিয়ার লার্নার্স, ইউ নো অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স উই হ্যাভেন্ট ইয়েট ফিনিশড, সো আই থিঙ্ক টুডে আই উইল ফিনিশ মাই ক্লাসেস। ওকে, সো আজকের ক্লাসে, টুডেস ক্লাস, অ্যাকচুয়ালি আই উইল ডিসকাস উইথ ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্ড অলসো আই উইল, ইউ নো দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স আর বিগিন উইথ লেট। ওকে, সো দেন আই উইল অলসো শো ইউ অ্যাকচুয়ালি হাউ লেট উইল ইউজ থ্রি টাইপস অফ সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো লেটস গেট স্টার্ট। বিফোর স্টার্টিং মাই ক্লাস, ডু ইউ হিয়ার মি অর ডু ইউ সি মি? প্লিজ এনশিওর মি। ওকে, সাউন্ড সিস্টেম ভিজুয়ালাইজেশনস, ইজ দিস অল আর ক্লিয়ার অর রাইট? ওকে, সো মাই ডিয়ার লার্নার্স, দেখো ঠিক আছে কিনা চল। ওকে, ইজ এভরিথিং ওকে অর নট? প্লিজ ইনফর্ম মি। প্লিজ ইনফর্ম মি, ইজ এভরিথিং ওকে অর নট? Do you see me, my dear learners? Do you see me or do you hear me? Please inform me, okay? Before... Okay, I think everything is clear. Okay, sound system and visualizations, all these things are clear today. So, my dear learners, you know, net problem is arising nowadays. So, you think, last day I was with Chatpur Online Schools and that day actually my class was paused. So, I forgive you, if classes will pause, please forgive me. Okay, my dear learners, so my dear learners, if everything is okay, so now let's look at our class, okay? Okay, my dear learners, I think everything is okay. So, Rafia ma'am, thank you. You are watching classes. So, my dear learners, last I am going to tell you about imperative sentence. Actually, you know, imperative sentence is a sentence actually which deals with order, request, advice, forbid, and purpose. Okay, my dear learners, you know, imperative sentence hocche sei sentence ke bole. Amra jani je যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব এগুলো বোঝায়। দি সেন্টেন্স অ্যাকচুয়ালি হুইজ ডিলস উইথ অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, ওকে, অ্যাডভাইস, ফরবিড, পারপোজ, অর্ডার, ওকে, অল দিস আর কল ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইউ নো দ্যাট ট্রান্সফরমেশন সেন্টেন্স, অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইউ নো দ্যাট অ্যাকচুয়ালি ইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, we have, this is the rules, but this is the voice sense, my dear learners. So, my dear learners, now I am going to discuss with you on the topics of imperative sentence, passive voice with imperative sentence, okay? So, amra ekhane khyal korchi, it is clear that imperative sentence is those sentence actually which actually refers order, request, forbid, purpose, all these are imperative sentence, propose, okay? Jamon, let me go. This is an imperative sentence. Let me go. Okay? But go to the park.
সরি, প্লিজ হেল্প মি, অ্যাকচুয়ালি দিস সেন্টেন্স রিকোয়েস্ট, প্লিজ হেল্প মি, দিস রেফার্স, দিস সেন্টেন্স রেফার্স রিকোয়েস্ট, প্লিজ হেল্প মি, বা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওকে, অল দিস আর ইম্পারেটিভ সেন্টেন্সেস, অ্যান্ড ইউ নো আমাকে যেতে দাও, লেট মি গো, দিস ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্সেস, ওকে, বা নেভার প্রিটেন্ড টু বি স্মার্ট, ওকে, নেভার প্রিটেন্ড টু বি স্মার্ট, ওকে, দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাকচুয়ালি at first we have to know that actually how imperative sentences are begin with. Actually imperative sentences are begin with verb based form v1, okay, v1 always, let, never, kindly, okay. Actually these words, imperative sentences, are started with this word v1 verb based form, always, late, never, kindly, please, okay, you know, don't, it would be also begin with don't, don't deo kintu imperative sentence, my dear learners, it also begin with don't, okay, don't go out, don't run in the sun, actually this is the examples of imperative sentences, okay, so, or be deo shuru hote pare, you know that be attentive, be polite, okay, all these are imperative sentences, okay, my dear learners, so I think imperative sentences are actually started with verbs, actually this sentence we find no subject, don't let me go, sorry, be polite, এখানে কিন্তু দেয়ার ইজ নো সাবজেক্ট, অ্যাকচুয়ালি এটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয় না, এমনি নর্মাল সেন্টেন্স উই সি, যেমন আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার, এখানে কিন্তু দিস সেন্টেন্স ইজ বিগিন উইথ সাবজেক্ট, ওকে, আই রাইট এ লেটার, বাট ইন ইম্পারেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট থাকে না, ইন দিস সেন্টেন্সেস উই সি দিস সেন্টেন্সেস ইজ স্টার্টেড উইথ ভার্ব, ওকে, ভার্ব বলতে এখানে v1 ফর্ম, অলওয়েজ, নেভার, লেট, কাইন্ডলি, ডোন্ট, বি, ওকে, all these are the examples of imperative sentences, okay, my dear learners, so this is the sentence and these sentences are in active voice, so actually today we will learn about the active to passive voice of imperative sentence, passive with imperative sentence, actually jokhon kichu sentence ache je v1 diye shuru hoy sei sentence gulo actually how to change it from active to passive voice, okay, my dear learners, I again forgive, want to take you forgive, because আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা, যখন তখন ক্লাস বন্ধ হয়ে যেতে পারে, কাজেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, okay, my dear learners, so imperative sentence we will solve active to passive voice, 3 formulas I will apply, formula number 1, actually বইতে বিভিন্ন রকমভাবে দেয়া আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি আমার নিজের মতো করে সাজিয়েছি, ফর্মুলা নাম্বার ওয়ান, অ্যাকচুয়ালি ইট উইল বি ভেরি মাচ বেনিফিটেড অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাসেস ভেরি ইজিলি, ওকে, সো যখন ইম্পারেটিভ সেন্টেন্স ফর্মুলা নাম্বার ওয়ান শুরু হবে, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যে বাক্যটা থাকবে, দি স্ট্রাকচার উড বি1 প্লাস অবজেক্ট, ওকে, অ্যান্ড যখন এটা হোয়েন ইট উড বি প্যাসিভ ভয়েস, when it would be in passive voice, let plus object plus be plus v3, okay, let plus object plus be plus v3, okay, this is the examples, actually this is the structure of imperative sentence, so I am going to give you the examples of actually I am going to continue, okay. Active voice, do it, this is a sentence and you see what is the features of this sentence, in active voice you see that these sentences are started with verbs, okay, actually this sentence refers about order, request, command, okay, so do it, eta koro, this is the order, do it, so when we transfer it into passive voice, actually passive voice korar khetre we have to use let, okay, my dear learners, so let plus object, what is the object, object is let, okay, let it be, okay, be plus done,
এখানে আমরা বাই ইউটা করতে পারি, না করলেও সমস্যা নেই, এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো। ওকে, সো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এভাবে হবে যে ডু ইট, সো লেট ইট বি ডান বাই ইউ। ওকে, দিস ইজ ভেরি মাচ ইজিয়ার রুলস। দেন অ্যানাদার রুলস, দেন অ্যানাদার সেন্টেন্স, কমপ্লিট ইউর হোমওয়ার্ক, কমপ্লিট ইউর হোমওয়ার্ক। অ্যাকচুয়ালি আই এগেন সেড দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স আর স্টার্টেড উইথ ভার্ব। ওকে, অ্যাকচুয়ালি দ্যার ইজ নট মেনশন ইন এনি সাবজেক্ট। ওকে, কমপ্লিট ইউর হোমওয়ার্ক। ওকে, সো স্টার্ট উইথ ভি ওয়ান অর ভার্ব ফর্ম। ওকে, সো উই ক্যান ইউজ ইট, উই ক্যান ট্রান্সফার ইট ইন টু প্যাসিভ ভয়েস। সো দিস ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস উড বি লেট। ওকে, বিগিন at first we sentence passive voice sentence, it would be let plus object plus be plus v3, let plus object plus be plus v3. My dear learners, tumra kintu khata kolom niye boshe jao ebong khata te likhe nao. Amar mone hoy eigulo tomader jonno shohoj hobe jehetu tomader intermediate english second paper e number 6 e you have to transform the sentence active to passive, প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থাকতে পারে, অ্যাক্টিভ করতে হবে। দ্যার উড বি ডিগ্রি, ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি, অল দিস আর। ওকে, সো মাই ডিয়ার লার্নার্স, লেট ইউর হোমওয়ার্ক, অ্যাকচুয়ালি ইউর হোমওয়ার্ক ইজ দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স। সো মাই ডিয়ার লার্নার্স, লেট প্লাস অবজেক্ট, তাহলে এখানে আসছে লেট ইউর হোমওয়ার্ক, এবার আসছে অবজেক্ট প্লাস বি। এখানে যেহেতু মেন ভার্ব কমপ্লিট ইজ এ মেন ভার্ব ভি ওয়ান ফর্ম, সেক্ষেত্রে আমরা খেয়াল করি লেট ইউর হোমওয়ার্ক বি কমপ্লিটেড, যেহেতু কাজটা তুমি করছো সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাই ইউ এটাকে আমরা নাও বসাতে পারি, না বসালে আরও ভালো, সেন্টেন্সটা আরও বেশি ক্লিয়ার হবে। তো লেট ইউর হোমওয়ার্ক বি কমপ্লিটেড বাই ইউ। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, সো মাই ডিয়ার লার্নার্স, I am going to give you the example of another sentences. Solve the problem. Solve the problem. This is the sentence of active voice. Okay? Solve the problem. And you know, so let your, okay, Mahathir Hasan, okay, left the homework be, okay, left the homework, let the homework be completed, yeah, thank you, let the homework, okay, then solve the problem. In these sentences we have to be use let, okay, so object is the problem, so let, let plus object, let the problem বি, বি প্লাস ভি থ্রি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। এখানে আমরা খেয়াল করছি সলভ, তাহলে এখানে একটা সলভের আগে কী বসবে, বি প্লাস ভি থ্রি হচ্ছে সলভড, লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ। এখানে আমরা ইউ বসাতে পারি, নাও বসাতে পারি, ইচ্ছা করলে বসাতে পারি, নাও বসাতে পারি, সমস্যা নেই। সো মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পেরেছি যে ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, এবং সেক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, এই ফর্মুলা অনুসরণ করে আমরা ফার্স্ট ফর্মুলাতে যে সেন্টেন্স করেছি, এবার আমরা আসি ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে, হাউ টু ট্রান্সফার ইট ইন টু অ্যাক্টিভ টু প্যাসিভস। ওকে, ইউ নো অ্যাক্টিভ ভয়েসে এভাবে থাকবে, অ্যাক্টিভ, ওকে, ডোন্ট, ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অ্যাকচুয়ালি সেন্টেন্স স্ট্রাকচার শুড বি ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অ্যান্ড প্যাসিভ ভয়েস, প্লিজ রাইট ডাউন মাই ডিয়ার লার্নার্স, প্লিজ রাইট ডাউন। ওকে, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। ওকে, অ্যাকচুয়ালি স্ট্রাকচার উড বি ডোন্ট যুক্ত
অ্যাকচুয়ালি হোয়েন ডোন্ট যুক্ত সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা উই হ্যাভ টু অ্যাড লেট নট প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি। মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, সেক্ষেত্রে আমরা কী হবে, যেমন ডোন্ট টেক ইট, সেক্ষেত্রে ইন দিস সেন্টেন্সেস আমরা এখানে কী করতে পারি, লেট নট ব্যবহার করতে পারি। তো মাই ডিয়ার লার্নার্স, এখানে খেয়াল করো, লেট নট, ওকে, ডোন্ট টেক ইট, লেট নট, ওকে, লেট নট ইট, ইট ইজ দ্য অবজেক্ট, সো ইট বি টেকেন, লেট নট ইট বি টেকেন বাই ইউ। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। অ্যানাদার সেন্টেন্স, ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট। মাই ডিয়ার লার্নার্স, ক্যান ইউ সলভ ইট, ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি লেট নট প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি, এই ফর্মুলাতে আমাদেরকে কিন্তু ডোন্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ, ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট। ইন দিস সেন্টেন্স ইউ সি ডোন্ট পলিউট দ্য এনভায়রনমেন্ট, সরি এখানে পলিউট হয় নাই, don't pollute the environment, okay? So in these sentences we also see don't, this sentence is started with don't, so in these sentences let not, okay? At first we have to use let not, let not, and object is environment, so let not the environment, then what would be, মাই ডিয়ার লার্নার্স, লেট নট দি এনভায়রনমেন্ট বি পলিউটেড। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। ওকে, একটু কমেন্ট দেখি, লেট দ্য হোম ওয়ার্ক বি কমপ্লিটেড, ওকে, আই থিঙ্ক ইউ আর রাইট। ওকে মাই ডিয়ার লার্নার্স, এবার আমরা খেয়াল করছি যে লেট নট, ডোন্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস করলাম। এবার আমরা আসি যে ডাবল অবজেক্ট যুক্ত, অ্যাকচুয়ালি হোয়েন প্যাসিভ ভয়েস দেয়ার উড সেন্টেন্স উড বি স্টার্টেড উইথ লেট অ্যান্ড দেয়ার উই ফাইন্ড ডাবল অবজেক্ট। ওকে, সো ফর্মুলা নাম্বার থ্রি, ফর্মুলা নাম্বার থ্রি, ইন দিস সেন্টেন্সেস, অ্যাকচুয়ালি সেন্টেন্স, ইন দিস সেন্টেন্সেস দেয়ার উই ফাইন্ড টু অবজেক্টেড অবজেক্ট। ওকে, সো ইন অ্যাক্টিভ ভয়েস, ইন অ্যাক্টিভ ভয়েস দি হোয়াট ইজ দি স্ট্রাকচার উড বি, লেট প্লাস অবজেক্ট ওয়ান, লেট প্লাস অবজেক্ট ওয়ান, ওকে, প্লাস ভি ওয়ান, প্লাস অবজেক্ট টু। ওকে মাই ডিয়ার লার্নার্স, লেট প্লাস অবজেক্ট ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট টু, অ্যান্ড প্যাসিভ উড বি লেট প্লাস অবজেক্ট টু প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ওয়ান। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ওকে, সেক্ষেত্রে অবজেক্ট ওয়ান চলে গেল অবজেক্ট টুতে। ওকে, তাহলে প্যাসিভ ভয়েস, এখানে অবজেক্ট টু লেটের পরে বসেছে এবং অবজেক্ট ওয়ানটা চলে গেছে ভি থ্রির পরে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পলস অফ ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, লেট যুক্ত ডাবল, লেটের সাথে আমরা কী দেখব, ডাবল অবজেক্ট যুক্ত। ওকে, সো লেট মি ইউজ ইউর বুক, লেট মি ইউজ ইউর বুক। ওকে, ইন দিস সেন্টেন্সেস উই ফাইন্ড মি, মি ইজ দ্য অবজেক্ট অ্যান্ড ইউর বুক ইজ দ্য ইজ অলসো এ অবজেক্ট, দে আর উই ফাইন্ড দ্য ডাবল অবজেক্ট। সো ইট ইজ ভেরি ইজি, সো লেট ইউর বুক, সেক্ষেত্রে অবজেক্ট টু, দিস ইজ অবজেক্ট ওয়ান, দিস ইজ অবজেক্ট ওয়ান অ্যান্ড দিস ইজ অবজেক্ট টু। মাই ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে অবজেক্ট টু, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, লেট ইউর বুক, ওকে, লেট ইউর বুক, এখানে মেন ভার্ব ইজ ভি ওয়ান ফর্ম ইজ ইউজ, বেস্ট ফর্ম যেটা আছে সেক্ষেত্রে ভি থ্রি করতে হবে,
let your book be used by me. Okay, my dear learners, so in these sentences you see let plus object 1 plus object 2 jukto bakko ke kibhabe amra korbo ebong shei khetre we see that let your book be used by me. Then another sentence, let us complete our lesson. My dear learners, can you solve it? Let us complete our lesson. This is the sentence. This is the sentence with active voice. Actually, when we turn it into transfer from the passive voice, transfer it into passive voice, actually, what would be the ম্যাম আপনি একটা করে করতে দেন. মাই ডিয়ার লার্নার্স, লেট আস কমপ্লিট আওয়ার লেসন. এটা কীভাবে হবে একটু করে দেখাও তো তোমরা. লেট আস কমপ্লিট আওয়ার, এখানে কিন্তু ডাবল অবজেক্ট আছে. আস হচ্ছে একটা ডাবল অবজেক্ট. আস এবং আওয়ার লেসন, দেয়ার উই ফাইন্ড টু লেসন্স, টু অবজেক্ট. অবজেক্ট ওয়ান অ্যান্ড দিস ইজ অবজেক্ট টু. থ্যাংক ইউ মাহাতির হাসান. এটা করে দেখাও মাহাতির হাসান. লেট আস কমপ্লিট আওয়ার লেসন, হোয়াট উইট উড বি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট. লেট যুক্ত বাক্য অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হবে এবং এটা ডাবল অবজেক্ট যুক্ত. এবং আমি আগেই বলেছি যে এই বাক্যটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে কি হবে. তাহলে করে দেখাও তো মাহাতির হাসান, কি হবে বলো. আমি ওয়েট করছি, আই এম ওয়েটিং ফর ইওর কমেন্ট. কি হবে? হ্যাঁ, মি অবজেক্ট দিয়ে করি. হ্যাঁ করো. অ্যাকচুয়ালি আমরা এখানে খেয়াল করো যে আওয়ার লেসন ইজ দ্য অবজেক্ট টু অ্যান্ড আস হচ্ছে অবজেক্ট ওয়ান. যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন কিন্তু অবজেক্ট ওয়ানটা আগে আসবে, লেটের পরে আমরা অবজেক্ট টু আগে আসবে, তারপরে অবজেক্ট ওয়ান লাস্টে যাবে. সেক্ষেত্রে আমরা খেয়াল করছি যে আওয়ার লেসন অবজেক্ট টু. মাহাতির প্লিজ রাইট ডাউন, আই এম ওয়েটিং ফর ইওর. হোয়াট উড বি? আমি আই উইল ডু ইট. Let object 2 is our lesson. তাহলে অবজেক্ট টু যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি সেক্ষেত্রে কিন্তু এখানে আস আসবে না. আস কে আসবে? ওখানে যেমন মি ছিল, আমরা মিটাকে কিন্তু আগে আনতে পারবো না, মিটা লাস্টে চলে যাবে. যেহেতু এটা অবজেক্ট ওয়ান এবং এটা হচ্ছে অবজেক্ট টু, সেক্ষেত্রে এই বাক্যটাতে অবজেক্ট টুটাকে আগে আনতে হবে মাহাতির. তাহলে কী হবে? লেট আওয়ার লেসন. এবার আর ইউ ক্লিয়ার মাহাতির? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার. এখানে আজকে হবে না, আগের সেন্টেন্সে আমরা খেয়াল করছি যে মি দিয়ে না, লেট মি ইউজ ইয়ার ফোন. এখানে মিটা তুমি, মিটা এই সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে মিটা হচ্ছে অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু হচ্ছে পরের বাক্যটা ছিল ইনভায়রনমেন্ট. সেক্ষেত্রে ইনভায়রনমেন্টটাকে লেটের পরে আনতে হবে, যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি. সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে. আর ইউ ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার. আই এম সলভিং ইট. লেট আওয়ার লেসন. এবার আসছে বি. বি কমপ্লিটেড. লেট আওয়ার লেসন বি কমপ্লিটেড. এবার আসছে বাই আস. আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার. ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস প্লিজ আস্ক মি. আই এম রাইটিং ডাউন অ্যানাদার সেন্টেন্স. I'm writing down another sentence. Let him write his CV. Let him write his CV. This is the sentence. এবং এখানে তুমি খেয়াল করো যে him একটা object, CV একটা object, his CV. এবং in this sentences আমাদেরকে খেয়াল করতে হবে যে object subject হয়ে যাবে এবং subject এটা হচ্ছে অবজেক্ট ওয়ান এবং এটা হচ্ছে অবজেক্ট টু. তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে আমরা লেট বসাবো, তারপরে কী হবে? এটা যেহেতু প্যাসিভ ভয়েসের বাক্য আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? লেট ইজ, এখানে অবজেক্টটাকে ধরবো, তাহলে অবজেক্টটাকে আগে আনবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে. সেক্ষেত্রে হবে লেট হিজ সিভি. লেট হিজ সিভি. তারপরে কী আছে? বি প্লাস ভি থ্রি. ইয়েস, ইউ আর রাইট. হ্যাঁ, এবার বুঝেছো? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড. ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ কোশ্চেন মি.
দেন আই উইল রিয়েলাইজ ইউ, ওকে লেট হিজ সিভি বি, এরপরে কী হবে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে কী হবে রিটেন। বাই এখানে খেয়াল করো অবজেক্ট ওয়ান হচ্ছে হিম, সেক্ষেত্রে বাই হিম হবে এখানে। তুমি এর আগে বলেছিলে মি হবে না, মি মি কেন এখানে সাবজেক্ট হবে, অবশ্যই সাবজেক্ট হবে না, এটা অবজেক্ট ওয়ান, আমরা প্যাসিভ ভয়েস এটা অবজেক্ট টু করে দেবো, ঠিক আছে। বাই হিম, যেমন আই রাইট এ লেটার, আমি একটা নর্মাল সেন্টেন্স করে দেখাচ্ছি, যেমন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, তাই না। এক্ষেত্রে ইন দিস সেন্টেন্সেস তোমরা খেয়াল করো এ লেটার যখন আমরা অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, সেক্ষেত্রে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে কী হবে, এ লেটার, লেটার যেহেতু অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এ লেটার অ্যামিজার ইজ ভি থ্রি রিটেন বাই মি, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই হয় লেট দিয়ে, সেক্ষেত্রে যখন ডাবল অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা এইভাবে করব। ওকে, আর ইউ ক্লিয়ার মাই ডিয়ার লার্নার্স? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, তুমি হ্যাঁ বলেছ, ইউ আর রাইট, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, আর ক্যান ইউ প্লিজ কমেন্ট মি, ওকে। সো মাই ডিয়ার লার্নার্স, নাও আই এম গোয়িং টু গিভ ইউ অ্যানাদার ডিসকাশন অন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে কিছু সেন্টেন্স আই দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, এই সেন্টেন্সগুলো আমরা কীভাবে, বা নেভার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে যখন প্লিজ দিয়ে শুরু হবে, যেমন প্লিজ হেল্প মি, দিস ইজ অলসো ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে ইম্পারেটিভ অ্যাক্টিভ ভয়েসের বাক্য, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, সেক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেক্ষেত্রে স্ট্রাকচার উড বি ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান, ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান, ওকে। এখানে আমরা প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান, মানে ভার্বের বেস্ট ফর্ম বসাতে হবে, ওকে মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। সেক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্সটি করব, তাহলে এই প্লিজ হেল্প মি এটাকে একটু করে দেখাও তো, করতে পারবে তোমরা মাই ডিয়ার লার্নার্স, করতে পারবে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে প্লিজ হেল্প মি, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে এখানে আমরা খেয়াল করছি প্লিজ উঠে গেল, তাহলে এখানে প্লিজের পরিবর্তে আমরা বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু, এখানে আছে ভার্বের বেস্ট ফর্ম বসাতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টুর পরে ভার্বের বেস্ট ফর্ম, এখানে ভার্ব আছে হেল্প, সেক্ষেত্রে আমরা হেল্প মি যা আছে তাই বসে গেল। মাই ডিয়ার লার্নার্স, ইন দিস সেন্টেন্সেস ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে থ্যাংক ইউ, আমার মনে হয় যে বুঝতে পারছো, ওকে। অ্যানাদার সেন্টেন্স, প্লিজ দিয়ে যেরকমভাবে বাক্যটা করা হয়েছে, যদি আমরা কাইন্ডলি দিয়ে করি সেক্ষেত্রে কীভাবে করতে হবে, কাইন্ডলি দিয়েও আমরা, সরি, আগে প্লিজ, প্লিজ দিয়ে বাক্যটা, নো নেগেটিভ বাক্যটা কীভাবে করব, যেমন প্লিজ ডোন্ট গো, এই ধরনের বাক্য থাকতে পারে, প্লিজ ডোন্ট গো, অ্যাকচুয়ালি তোমাদের ছয় নম্বরে অ্যাসার্টিভ, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স একটু থাকতে পারে, বেশি দেয়া থাকতে পারে, এবং এই ধরনের বাক্যগুলো বেশি থাকতে পারে, প্লিজ ডোন্ট গো, সেক্ষেত্রে কী হবে, যেমন ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি ওয়ান, সেক্ষেত্রে ডোন্ট গো, প্লিজ ডোন্ট গো, যখন ডোন্ট যুক্ত থাকবে সেক্ষেত্রে আমরা কী করব, ডোন্ট থাকলে, ডু নট থাকলে কী করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে নট টু ইউজ করব, তাই না মাই ডিয়ার লার্নার্স, আমরা এটা জানি না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ইউ আর রিকোয়েস্টেড, ইয়েস ইউ আর রাইট, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ওকে মাতির হাসান, আই থিঙ্ক ইউ আর রাইট, এটা করে দেখাও তো, প্লিজ ডোন্ট গো এটা কীভাবে হবে, তাহলে ডোন্ট গোর পরিবর্তে আমরা নট টু ইউজ করব, করে দেখাও তো, আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস, প্লিজ ডোন্ট গো, তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড, তারপরে কী হবে, ডোন্ট গো কী হবে, এটা নট টু হবে, তাই না, ইউ আর রিকোয়েস্টেড, তাহলে ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড, তারপরে কী হবে, নট টু গো, ওকে আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, আর ইউ ক্লিয়ার মাহাতির, ওকে মাহাতির হাসান,
আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, ইউ আর রিকোয়েস্টেড, যদি নট যুক্ত থাকে যে প্লিজ ডোন্ট গিভ মি ইউর বুক বা প্লিজ ডোন্ট গো দেয়ার বা প্লিজ ডোন্ট ডু দিস, এই ধরনের বাক্যগুলো থাকলে তখন আমার রিকোয়েস্টেডের পরে টু না বসে নট টু বসবে। ডোন্টের পরিবর্তে আমরা কি ইউজ করব, নট টু ইউজ করব। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমার মনে হয় যে আমি বিষয়টা বুঝাতে পেরেছি। এবার আমরা আসি যে প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা করে দেখাও তো, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, এই বাক্যটা করে দেখাও, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর। আমি আবারও ক্ষমা যাচ্ছি, যখন তখন ক্লাস বন্ধ হয়ে যেতে পারে মাই ডিয়ার লার্নার্স। ওকে আই থিঙ্ক এভরিথিং ওকে, প্লিজ ক্লোজ দ্য ডোর। নেট খুবই স্লো এবং নেটে খুবই সমস্যা, যখন তখন ক্লাস বন্ধ হয়ে যেতে পারে, প্লিজ ক্লোজ দ্য ডোর কী হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর, ইউ আর প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর, আর নট টু থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু ক্লোজ দ্য ডোর, যদি প্লিজ ডোন্ট ক্লোজ দ্য ডোর তাহলে কী হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু ক্লোজ দ্য ডোর। ওকে মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে এবার আমরা আসি নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। নেভার, ওকে, নেভার থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে, এই যে বাক্যগুলো যেমন নেভার দিয়ে যদি থাকে, যেমন কাইন্ডলি, প্লিজ, এগুলো দিয়ে থাকতে পারে, আবার নেভার দিয়ে যদি থাকে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। নেভার, ওকে, নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে আমরা কীভাবে করব, লেট প্লাস নেভার। ওকে, লেট প্লাস নেভার প্লাস অবজেক্ট, অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। ওকে, নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে আমরা কীভাবে করব, লেট প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, এভাবে করব। এবার একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদের, যেমন নেভার ইট মোর দেন ওয়ান থিং, নেভার ইট মোর দেন ওয়ান থিং। ওকে, নেভার ইট মোর দেন ওয়ান থিং, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, নেভার যুক্ত বাক্য কিন্তু আমরা লেট দিয়ে করতে হবে, সেক্ষেত্রে মাই ডিয়ার লার্নার্স এখানে আমরা খেয়াল করি লেটের পরে আমরা আগে বসাবো, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, আর এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে কীভাবে হবে। নেটওয়ার্ক খুবই স্লো, নেটওয়ার্ক প্রবলেম অনেক বেশি, যাই হোক আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে ক্লাসটা বোঝানোর জন্য, সেক্ষেত্রে এখানে খেয়াল করো নেভার ইট মোর, তাহলে লেট নেভার, লেট নেভার, ওকে, লেট নেভার, এরপরে অবজেক্ট কোনটা আসবে, মোর দেন ওয়ান থিং, এটা বসে যাবে, মোর দেন ওয়ান থিং, লেট নেভার মোর দেন ওয়ান থিং, এরপরে আসছে কি, বি প্লাস ভি থ্রি, লেট নেভার মোর দেন ওয়ান থিং বি ইটেন, তাই না, বি ইটেন, ইট এট ইটেন। ওকে মাই ডিয়ার লার্নার্স, লেট নেভার, লেটের পরে নেভার বসবে, মোর দেন ওয়ান থিং বি ইটেন, আমার মনে হয় যে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইউ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, লেট নেভার, লেট নেভারের পরে মোর দেন ওয়ান থিং, এটা পুরাটাই বসে যাবে, লেট নেভার মোর, এখানে তুমি লিখছো লেট নেভার ওয়ান থিং টু বি ইটেন, না না, এখানে লেট নেভার মোর দেন ওয়ান থিং, এতটুকু পুরাটাই বসবে, বি ইটেন। ওকে, তারপরে বি হবে একটা, আচ্ছা আমি আরেকটা বাক্য দেখাচ্ছি, তুমি এটা করে দেখাও তো, লেটের পরে নেভার হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে বি হবে, তারপরে ভি থ্রি হবে, যেমন নেভার ডিজঅবে ইয়োর প্যারেন্টস, ওকে, নেভার ডিজঅবে ইয়োর প্যারেন্টস,
এটা করো তো, প্রথমে লেট, তারপর নেভার, তারপরে অবজেক্ট, তারপরে বি প্লাস ভি থ্রি করে দেখাও তো। প্রথমে লেট, তারপরে নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, ওকে? নেভার ডিজঅবি ইয়োর প্যারেন্টস, কখনও পিতামাতাকে অমান্য করো না, তাদের আদেশ অমান্য করো না। সেক্ষেত্রে কী হবে, লেট করো তো, কী হবে এটা? মাতি তুমি কিন্তু করছো না, একটু করে দেখাও। লেট, তারপরে কী হবে, লেট নেভার, তাই না? লেট নেভার, এখানে অবজেক্ট কোনটা, ইয়োর প্যারেন্টস, তাহলে কী হবে, লেট নেভার ইয়োর প্যারেন্টস। বি, এখানে ডিজঅবি হচ্ছে ভার্ব ভি ওয়ান ফর্ম, সেক্ষেত্রে বি হবে প্লাস ভি থ্রি, ডিজঅবেড, ডিজঅবেড, ওকে? মাতির, ওকে, আই থিঙ্ক এভরিথিং ক্লিয়ার, ওকে? এবার আমরা আসি, নেভার রিবিউক হার আনজাস্টলি, এই বাক্যটা একটু করে দেখাতে পারো কিনা দেখো। নেভার রিবিউক হার আনজাস্টলি, আসলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস গ্রামাটিক্যাল রুলস, মানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করা দরকার বেশি বেশি। নেট খুবই স্লো, যার কারণে ক্লাস খুব হ্যাম্পার হচ্ছে মাই ডিয়ার লার্নার্স, তারপরেও চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। নেভার বি, সরি, নেভার ডিজ, নেভার রিভিউক আনজাস্টলি, নেভার রিভিউক আনজাস্টলি, এই সেন্টেন্সটা কীভাবে হবে একটু করে দেখাও তো আমি কমেন্টস। ইয়া, লেট নেভার, নেভার ইয়োর প্যারেন্টস বি ডিজঅ্যাভয়েড, লেট নেভার ইয়োর প্যারেন্টস, হ্যাঁ ইউ আর রাইট, আমার মনে হয় ঠিক আছে। মাহাতি থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি করে দেখিয়েছো, এটা করে দেখাও তো, নেভার নেভার রিভিউক আনজাস্টলি, এটা কী হবে করে দেখাও, কমেন্টে জানাও দ্রুত ঝটপট। সরি, এখানে একটা অবজেক্ট হার্ড দিতে হবে, লেট, সরি, নেভার রিভিউক হার আনজাস্টলি, এখানে হার্ড দিতে হবে, নেভার রিভিউক, তাহলে তো করাই যাবে না, নেভার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, তাহলে কীভাবে হবে, তাহলে প্যাসিভ ভয়েসে কীভাবে হবে, লেট এই বাক্যটা একটু আলাদাভাবে করতে হবে, এখানে হারটাকে লেটের আগে আনতে হবে, লেট হার, ওকে, লেট হার নেভার, লেট হারের পরে আমরা এখানে নেভার আনবো, ঠিক আছে, লেট হার নেভার, যেহেতু পসেসিভ ফর্ম আছে এখানে হার, সেক্ষেত্রে লেট হার নেভার, তারপরে লেট হার নেভার বি রিভিউড আনজাস্টলি, লেট হার নেভার বি রিভিউড আনজাস্টলি। মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, ওকে, আনজাস্টলি, ইয়া, ইউ আর রাইট, ইয়েস, মাহাতির হাসান, হ্যাঁ, আনজাস্টলি, ওকে, দিস ইজ আনজাস্টলি, আনজাস্টলি অ্যাডভার্ব, লেট হার নেভার বি রিভিউড আনজাস্টলি, ওকে, আই থিঙ্ক ইউ আর রাইট, ওকে। মাই ডিয়ার লার্নার্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি শেষ করে ফেলেছি, এবার আমরা আসি যে লেটের একটা স্পেশাল কিছু ব্যবহার আছে, যেমন লেট আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু লেট আরও কী কী ক্ষেত্রে লেট ব্যবহার করা যায় আমি সেই বিষয়টা এখন তোমাদেরকে দেখাবো। মাই ডিয়ার লার্নার্স, এবার একটু খেয়াল করো যে লেট আর ইউজড, অ্যাকচুয়ালি লেট হচ্ছে সেমি মডাল অক্সিলারি, ওকে, লেট কিন্তু টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে, বা মডাল ভার্বের সাথেও লেট ব্যবহার হয়ে থাকে। আমরা জানি যে লেট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, তো আমরা একটু লেটের ব্যবহারটা দেখে নিই, খুবই মজার লেটের এই ক্লাসটা, খুবই মজার, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ ইউ আর ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সো মাই ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কনশিয়াস অ্যাবাউট দ্যাট, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যাডমিশন টেস্ট, ওকে, সো দেন দেয়ার উড বি ভেরি মাচ, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োর আইডিয়া, ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োর এভরিথিংস, ওকে। সো মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা খেয়াল করি যে লেট কীভাবে ব্যবহার হয়, যেমন লেট হচ্ছে তিন ধরনের বাক্যে ব্যবহার হয়,
টেন্স হিসাবে লেটের ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারির সাথে, মডাল ভার্বের সাথে। আরেকটা তো ব্যবহার আমরা দেখলামই যে ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু লেট ব্যবহার দেখেছি, তাই না? যেমন লেট মি গো, লেট ইওর হোমওয়ার্ক বি রিটেন, ওকে, এই ধরনের বাক্যগুলো অনেক দেখেছি। তাহলে আমরা খেয়াল করো যে লেট দিয়ে আমরা তিন ধরনের বাক্য তৈরি করতে পারি। প্রথমে হচ্ছে টেন্স, তারপরে হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের সাথে, এবং আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লেট যদি টেন্সের ক্ষেত্রে লেট কীভাবে ব্যবহার হতে পারে আমি একটু দেখাচ্ছি। যেমন আমরা জানি যে হি গোস টু স্কুল, এই যে একটা বাক্য, হি গোস টু স্কুল, তাই না? তো এখানে আমরা খেয়াল করছি যে হি গোস টু স্কুল, এটা হচ্ছে মেন ভার্ব, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে লেটের ব্যবহার, যেমন সে আমাকে যেতে দেয়, সে আমাকে যেতে দিল, তাহলে কী হবে? হি টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সে হি লেটস, এটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, এস বাই এস যোগ হচ্ছে, হি লেটস মি গো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে হি লেটস মি গো, এখানে কিন্তু লেট হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করছে, এবং ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স, ওকে? বা সে আমাকে বইটা পড়তে দিল না, লেট মানে কাউকে কোনো কিছু অনুমতি দেয়া বা কোনো কিছু করতে দেয়া, ঠিক আছে, কোনো কিছু করতে দেয়া, সেক্ষেত্রে লেট। তাহলে যে সে আমাকে বইটা পড়তে দিল না, তাহলে কী হবে? হি ডাজেন্ট লেট মি রিড দ্য বুক, এটা আমরা টেন্সের করছি, রিড দ্য বুক। এভাবে আমরা মেন ভার্ব হিসেবে লেটের ব্যবহার করছি। হি ডাজেন্ট লেট মি রিড দ্য বুক, মাহাতির, হ্যাঁ তুমি করছো, দেখাও তুমি এগুলো করো, সলভ করে দেখাও, ম্যাম আপনি একটু দেখবেন, আমি তো করতেছি। হ্যাঁ করো করো, সমস্যা নেই, তুমি আগেরগুলো করে আমাকে সাবমিট করো, আমি দরকার হলে পরে সেগুলো দেখে দিব তোমাকে, সমস্যা নেই, আমি রাতে দেখে তোমাকে সলভ করে দিব। অ্যাকচুয়ালি দিস ক্লাস ইজ ফর ইয়োরস, সো তোমরা কমেন্ট করে দাও, এবং যেগুলো আমি করাচ্ছি এগুলো সাথে সাথে থাকো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে, ওকে? সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করছি যে হি ডাজেন্ট লেট মি রিড দ্য বুক। এখানে খেয়াল করো যে টেন্সের সেন্টেন্সে, যেমন এখানে ডাজ নট, ওকে, সে আমাকে বইটা পড়তে দিল না, মানে বইটা পড়ার অনুমতি দিল না, সেক্ষেত্রে এখানে লেট, লেটের লেট মেন ভার্ব হিসেবে আসছে। যেমন হি রাইটস এ লেটার, তাই না? সে আমাকে একটা বই, লেট চিঠি লিখলো, সে আমাকে চিঠি লিখলো না, তাহলে কী হবে? হি ডাজ নট, তখন কিন্তু এস বাই এসটা উঠে গেল, হি ডাজ নট রাইট এ লেটার, হি ডাজ নট রাইট এ লেটার, এটা হলো ঠিক তদ্রূপ। এখানেও খেয়াল করছি যে সে আমাকে বইটা পড়তে দিল না, সেক্ষেত্রে হি ডাজ নট লেট মি রিড দ্য বুক, এখানে লেট হচ্ছে মেন ভার্ব, ওকে? যখন আমরা নট দিয়ে না করছি, নট দিয়ে করি নাই, যখন সে আমাকে যেতে দিল, তখন এস বাই এস যোগ হলো। মাহাতির আহমেদ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তুমি করো, তুমি করে করে কমেন্টস বক্সে জানাও, আমি তোমারটা সব দেখে দিব, সমস্যা নাই, ওকে? সো মাই ডিয়ার লার্নার্স, এখানে তাহলে টেন্সের সেন্টেন্সে আমরা লেটের ব্যবহার দেখেছি। এবার আমরা মডাল অক্সিলারির সাথে কীভাবে, যেমন মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অল দিস আর মডাল অক্সিলারিস, ওকে? মডাল অক্সিলারি আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। যেমন মডাল অক্সিলারির পরে আমরা জানি যে মডাল অক্সিলারির পরে বি ওয়ান ভার্বের বেস ফর্ম বসে, ওকে? তাহলে আমরা এখানে খেয়াল করছি যে লেটের পরে মডাল অক্সিলারি ভার্বের সাথে লেটটা কীভাবে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে আমরা, যেমন তার আমাকে যেতে দেওয়া উচিত, বা তার তাকে যেতে দেওয়া উচিত, সেক্ষেত্রে কী হবে? হি শুড লেট হিম গো। এখানে খেয়াল করো, শুটের পরে আমরা এখানে লেট ব্যবহার করছি এখন, এবং এখানে এই লেটটা মডাল অক্সিলারি, এখানে মডাল অক্সিলারি ভার্বের সাথেও আমরা কিন্তু কী ব্যবহার করে থাকি? লেট ইউজ করে থাকি, ওকে? মাই ডিয়ার লার্নার্স, তাহলে এখানে খেয়াল করো, হি শুড লেট হিম গো, ওকে? ক্লাস কি থেমে গেল, ওকে? মানে লার্নার্স নেট খুবই স্লো, যার কারণে আসলে
খুবই সমস্যা হচ্ছে। ওকে, হি শুড লেট হিম গো। নেটে এরকম ডিস্টার্বের জন্য সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সেক্ষেত্রে আমরা খেয়াল করছি যে মডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সে লেট ব্যবহার হয়, টেন্সের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বিভিন্ন টেন্সে কিন্তু লেট ব্যবহার হয়ে থাকে। লেটটা আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে তো তোমরা জানোই যে লেট হিম গো বা লেট মি গো। ওকে, তাহলে লেটের ব্যবহার কয় ধরনের সেন্টেন্সে আমরা দেখতে পারি? লেটের ব্যবহার তিন ধরনের সেন্টেন্সে দেখতে পারি। লেটের ব্যবহার আমরা তিন ধরনের সেন্টেন্সে দেখতে পারি, একটা হচ্ছে টেন্সের সেন্টেন্সে, একটা হচ্ছে মডাল অক্সিলারির সাথে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স। অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা করে ফেলেছি মাই ডিয়ার লার্নার্স। এবার আমরা আসো কীভাবে টেন্স এবং মডাল অক্সিলারিকে অ্যাক্টিভ ভয়েস, যেহেতু বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। যেমন প্রথম সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের বাক্য, হি লেটস মি গো হোম। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েস হবে। আচ্ছা, নাম্বার টু, দুই নম্বর বাক্য হচ্ছে শি ডিড নট লেট মি রিড দ্য বুক। শি ডিড নট লেট মি রিড দ্য বুক। ওকে, এখানে খেয়াল করি হি লেটস মি গো হোম, এক্ষেত্রে খেয়াল করো যে এটা হচ্ছে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। হি লেটস মি গো হোম, সে আমাকে বাড়ি যেতে দেয় দিয়েছে, হি লেটস মি গো হোম। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এই বাক্যের অবজেক্ট কোনটা, আই, মি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা কী করবো, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। টু নম্বরে লেট, হ্যাঁ টু নম্বরে লেটটাও এটা হচ্ছে মেন ভার্ব হিসাবে আছে, এখানে ডিড নট এটা পাস্ট টেন্সে আছে, যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কী হতো, লেটস হতো, সরি লেটই হতো, কারণ লেটের হচ্ছে তিনটা ফর্ম, লেট প্রেজেন্ট লেট পাস্ট, তিনটা ফর্মই এক। যেমন কাট, কিছু ভার্ব আছে না যেমন কাট কাট কাট, এই সবগুলো কিন্তু একই ফর্মের, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব এক ফর্ম, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সবগুলো এক ফর্ম। এখানে লেট হচ্ছে তেমন একটি ভার্ব যেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তিনটা ফর্মই এক। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে এখানে খেয়াল করো হি লেটস মি গো হোম, তাহলে এখানে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করি তাহলে কী হবে, আই। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, অ্যাম, ইজ, আর। ওকে, তাহলে কী হবে, আই অ্যাম লেট। লেটটা যেহেতু আমরা মেন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে, ভি থ্রি ফর্মও হচ্ছে লেট। ওকে, এবার গো হোমটা বাকি আছে, এই ভার্বের কোনো কাজ নেই এখানে, এটা আপনি বসে যাবে, আই লেট গো হোম বাই, কী হবে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, সেক্ষেত্রে হিম। ওকে মাতির, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, আই অ্যাম লেট গো হোম বাই হিম। ওকে, ইয়া, ও সরি, এটা না আগেরটা, কোনটার কথা বলছো, এটা না আগেরটা। আচ্ছা, তুমি ক্লাসটা দেখতে থাকো, হ্যাঁ, আসলে আমি অনেক দূরে এগিয়ে এসেছি, কারণ হচ্ছে নেট প্রবলেমের জন্য ক্লাস খুব স্লো দেখাচ্ছে হয়তো, যার কারণে আগেরটার সাথে পরেরটা বুঝতে করা যাচ্ছে না, তারপরে এর জন্য আমি সরি, আসলে এটা অনাকাঙ্ক্ষিত, তারপরে নেটের প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে। আমরা হচ্ছে লেট যুক্ত বাক্য এবং টেন্সের সেন্টেন্সে লেট কীভাবে ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে লেট কীভাবে ব্যবহার হয় সেটা দেখাচ্ছি, মাহাথির আহমেদ। সো খেয়াল করো যে প্রথম বাক্য আই হি লেটস মি গো হোম, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, সেক্ষেত্রে সে আমাকে বাড়ি যেতে দিয়েছে, সেক্ষেত্রে আই অ্যাম, এখানে আই হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে গেছে, তাহলে আই অ্যাম লেট, এখানে মেন ভার্ব ভি থ্রি, আই অ্যাম লেট গো হোম বাই হিম।
এটা বুঝতে পারছো কি না? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার আসছি দুই নম্বর সেন্টেন্সে, নাম্বার টুতে, শি ডিড নট লেট মি রিড দ্য বুক। এখানে বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এই বাক্যটা পাস্ট টেন্সে আছে, এটা লেট যুক্ত বাক্য, এটা পাস্ট টেন্সে আছে। সেক্ষেত্রে এখানে খেয়াল করো যে লেট মি, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে মিটা আমরা অবজেক্টকে কী করবো? সাবজেক্ট করে ফেলব। তাহলে খেয়াল করো যে মি, তাহলে এখানে মিটাকে সাবজেক্ট ধরবো, তাহলে আই, এটা প্যাসিভ ভয়েস, ওকে, এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে আই ওয়াজ। যেহেতু পাস্ট টেন্সে আসে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? ওয়াজ ওয়ার, তাই না? ওয়াজ ওয়ার। সেক্ষেত্রে আই ওয়াজ নট, এখানে নট যেহেতু আছে, ডিড নট আছে, সেক্ষেত্রে নট বসে যাবে। আই ওয়াজ নট, এখানে লেট আছে, ভি থ্রি ফর্মও লেটই হবে, লেট। রিড, লেট রিড দ্য বুক, এটা বসে যাবে, লেট রিড দ্য বুক বাই হার, ওকে। মাতির আহমেদ বুঝতে পারছো? আবু ইয়ে করে না, সরো, আর একটু হলে শেষ হয়ে যাবে, একজন ক্লাস দেখছে তো। আই ওয়াজ নট লেট রিড দ্য বুক বাই হার। মাতির আহমেদ, তুমি কি বুঝতে পারছো? আসলে নেট স্লোর কারণে সমস্যা হচ্ছে, তারপর আমি যতটুকু পারছি চেষ্টা করছি বোঝানোর জন্য। তাহলে আই ওয়াজ নট লেট রিড দ্য বুক বাই হার, ওকে মাই ডিয়ার লার্নার্স। এবার আমরা আসি পরবর্তী সেন্টেন্সে। আমরা জানি যে মডাল অক্সিলারির পরেও লেট, মডাল ভার্বের পরেও লেট ব্যবহার হয়, এবং এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় আমি কিন্তু সেটা এখন দেখাবো। যেমন তোমার তাকে সেটা করতে দেওয়া উচিত, ইউ শুড লেট হিম ডু ইট। আমি এটা একটা নাম্বার থ্রি, তিন নম্বর বাক্য, ইউ শুড লেট হিম ডু ইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, অ্যাক্টিভ। তাহলে এটাকে আমরা, সরি, এটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য, এটাকে আমরা প্যাসিভ করব, সরি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য। তাহলে এটাকে যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? এক্ষেত্রে খেয়াল করো যে মডালসের পরে যখন মডাল অক্সিলারি থাকে, সেক্ষেত্রে ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে, শুড থাকলে শুড বি, কুড থাকলে কুড বি, মানে কুড বি প্লাস ভি থ্রি, কুড বি প্লাস ভি থ্রি, বা শুড থাকলে শুড বি প্লাস ভি থ্রি, মানে মডাল অক্সিলারি ভার্বগুলোর সাথে সাধারণত এভাবে হবে, শুড বি প্লাস ভি থ্রি। তার মানে এখানে ভার্বের প্রেজেন্ট, এখানে হচ্ছে মেন ভার্ব হচ্ছে লেট, লেটটা হচ্ছে এখানে মেন ভার্ব, আর শুড হচ্ছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি, দিস ইজ মডালস, ওকে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাই তাহলে কিভাবে করব? তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট, তাহলে কী হবে? হি, হি, তারপরে কি শুড আছে মডালস, তাহলে শুডের সাথে কী বসাবো? শুড বি। এখানে লেট আমি বলেছি মেন ভার্ব, ভি থ্রি ফর্মও লেট, সেক্ষেত্রে হি শুড বি লেট ডু ইট। এবার সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে বাই ইউ। এমনি যেমন মেন ভার্ব হিসেবে রাইট ব্যবহার করি, ডু ব্যবহার করি বা গো ব্যবহার করি, ঠিক তেমনিভাবে আমরা এখানে কিন্তু লেট ব্যবহার করেছি, এবং এটা মডালসের সাথে, যখন গো, যেমন ইউ শুড গো দেয়ার, ইউ শুড, ডন্য কালি দিয়ে লিখি, একটি বাক্য লিখছি, যেমন ইউ শুড গো দেয়ার, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, এটা একটা মডালস, এটা আমি লেট দিয়ে করছি না, এটা অন্য বাক্য দিয়ে করছি একটু বোঝানোর জন্য, জাস্ট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, ওকে, ইউ শুড গো দেয়ার, নেট এত স্লো, ওকে,
ইউ শুড গো দেয়ার, তাহলে এখানে খেয়াল করো যে অবজেক্ট শুড গো, ইউ শুড গো দেয়ার, তাহলে অন্য বাক্য দিই, হি শুড ডু ইট, হি শুড ডু ইট, তার এটা করা দরকার। এই বাক্যটা লিখি তাহলে সহজ হবে, দিস ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস বাক্য, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ইট হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে গেল ইট, মডালস হচ্ছে শুড, তাহলে শুড এর সাথে আমরা যখন প্যাসিভ করব তখন কি হবে বি, তাহলে ইউ শুড বি, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান, তাহলে ডিও এনি ডান, ইউ শুড বি ডান বাই হি, সাবজেক্ট আছে তাহলে অবজেক্ট হয়ে যাবে বাই হিম। ওকে, আর ইউ ক্লিয়ার, ইউ শুড লেট হিম, এখানে লেট কি, হ্যাঁ এখানে ইউ শুড লেট হিম ডু ইট, এখানে লেট হচ্ছে মেন ভার্ব, শুডের পরে লেট হচ্ছে মেন ভার্ব, যেমন এই বাক্য ইউ শুড ডু ইট, এখানে খেয়াল করো একটু স্লাইড দেখো, ডুটা হচ্ছে মেন ভার্ব, এখানে মডাল অক্সিলারির পরে মেন ভার্ব বসে, ঠিক আছে, মডালস এখানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড অল দিস আর মডালস, এবং মডালসের পরে ডু বসেছে, যেমন ঠিক তেমনি এখানে লেট, হি লেটস, ইউ শুড লেট, এখানে আমি যে বাক্যটা দেখিয়েছি যে হি শুড লেট শুড, আবার বাক্যটা লিখছি হি শুড লেট হিম ডু ইট, এখানে শুডের পরে লেট হচ্ছে মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, ডু ইট, হ্যাঁ ঠিক আছে, ইউ শুড লেট হিম ডু ইট, এখানে লেট হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, এখানে লেটের ব্যবহারটা শেখাচ্ছি যে লেটটা হচ্ছে মডালসের পরেও মেন ভার্ব হিসাবে বসে, যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সে বসে ঠিক তেমনিভাবে লেটের পরে শুডের পরে লেটটা মেন ভার্ব হিসাবে বসে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মেন ভার্ব। আর ইউ ক্লিয়ার, নেট সমস্যা না থাকলে অবশ্যই ক্লাসটা আরও সুন্দর হতো মাই ডিয়ার লার্নার্স, তাহলে হি শুড লেট ডু ইট, ওকে, তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেক্ষেত্রে শুড বি প্লাস লেট, তাহলে হি শুড বি লেট ডু ইট বাই হিম, হি শুড বি লেট ডু ইট বাই হিম, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। আমরা কিন্তু লেটের সেন্টেন্সগুলো করছি যে লেটগুলো কীভাবে বাক্যে ব্যবহার হয়, এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য করছি লেট দিয়ে, যে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লেটটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। আমরা জানি যে ভার, যেমন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে অ্যাম ইজ আর প্লাস আইএনজি, তাই না, ভার্বের সাথে আইএনজি থাকে, যেমন আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, গোর সাথে আইএনজি হচ্ছে মেন ভার্ব, ঠিক তেমনিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স করি সেক্ষেত্রে কী হবে সেটা আমি একটু দেখাচ্ছি, যেমন শি ইজ নট লেটিং, লেটার সাথেও আইএনজি করা যায়, ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই এক, কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে করবো যখন কি লেটের সাথে আইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, শি ইজ নট লেটিং, শি ইজ নট লেটিং মি স্টাডি, মাই ডিয়ার লার্নার্স ডু ইউ আন্ডারস্ট্যান্ড, শি ইজ নট লেটিং মি স্টাডি, এখানে খেয়াল করো যে মি হচ্ছে এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে শি, এখানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এখানে হচ্ছে লেট হচ্ছে মেন ভার্ব, তাহলে এখানে আমরা খেয়াল করছি যে মি সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করব তাহলে কি করব একটু করে দেখো, মাহাতির আহমেদ, সরি মাহাতির হোসেন, এখানে কি হবে আই, তাই না, প্যাসিভ ভয়েস করলে কি হবে মিকে করব কি আই এম, তারপরে কি নট, তাই না, তারপরে কি, যেহেতু আইএনজি যুক্ত ভার্ব সেক্ষেত্রে প্যাসিভ করলে কি হয় বিং, আই এম নট বিং,
তারপরে কি লেটিং, লেটিংটা তো বসে যাবে, সরি লেটিং না লেট, যেহেতু বিং করে ফেলেছি সেক্ষেত্রে ভি থ্রি করতে হবে, সেক্ষেত্রে ভি থ্রি ফর্ম হচ্ছে লেট। লেটে হচ্ছে তিনটি ফর্মই এক, এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি, এটা হচ্ছে ভি থ্রি, এটা হচ্ছে ভি টু। তাহলে আমরা আই অ্যাম নট বিং লেট, যা আছে তাই বসিয়ে দেব বাই হার। আমরা কিন্তু লেটযুক্ত বাক্য কীভাবে অ্যাক্টিভ থেকে বা প্যাসিভ করতে হয়, এবং আমরা বারবারই বলছি যে লেটযুক্ত বাক্য তিন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, টেন্সের ক্ষেত্রে যে কোনো টেন্সেই লেটের ব্যবহার, লেটযুক্ত বাক্যটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এবং মডালসের পরে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, শি ইজ নট লেটিং মি স্টাডি, সেক্ষেত্রে আই অ্যাম নট বিং লেট, স্টাডি বাই হার। মাদির বুঝতে পারছো কি না প্লিজ জানাও আর একটু, এই পর্যন্ত আসছি আমি। শি ইজ নট লেটিং মি স্টাডি, তাহলে আই অ্যাম নট বিং লেট স্টাডি বাই হার। ওকে, নেট এত স্লো যে ক্লাস নিতে খুবই সমস্যা হচ্ছে, তারপরেও ক্লাসটা খুবই জরুরি। এবার আমি আসি পরের বাক্যে, যদি পাস্ট টেন্সে থাকে লেট এটা কিভাবে হবে, মাই ব্রাদার নেভার লেট মি ভিজিট দ্য তাজ, মাই ব্রাদার এটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য, মাই ব্রাদার, ওকে মাই ব্রাদার, মাই ব্রাদার নেভার লেট মি ভিজিট দ্য তাজ, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এই বাক্যটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, আমার ভাই কখনো আমাকে তাজমহল যেতে দেয়নি, তাজমহল দেখতে যেতে দেয়নি, এটা পাস্ট টেন্সে, লেট হচ্ছে পাস্ট টেন্স, লেট এটা কিন্তু পাস্ট। অ্যাকচুয়ালি ইউজিং অফ সেন্টেন্স বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, ঠিক তেমনি বাক্যটা। তাহলে এই বাক্যটা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করি সেক্ষেত্রে কিভাবে করব, এখানে লেট মি, মাই ব্রাদার নেভার লেট মি, এখানে মি হচ্ছে অবজেক্ট, তাহলে মি অবজেক্ট হলে এটাকে আমরা কি করব, সাবজেক্ট করব, সেক্ষেত্রে আই, তারপরে কি, যেহেতু লেট পাস্ট টেন্সে আছে সেক্ষেত্রে আই ওয়াজ, তারপরে কি বিল, ভি থ্রি ফর্ম হচ্ছে লেট, আই ওয়াজ লেট, যেহেতু পাস্ট টেন্সে আছে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করবো। মাই ডিয়ার লার্নার্স, আমি এখনই এই এইটা করে আমি ক্লাস শেষ করে দেবো, আজকে ক্লাসটা আসলে নেটের কারণে আরও দ্রুত করতে পারতাম কিন্তু করতে পারছি না, নেটের কারণে দ্রুত করতে পারছি না, সেক্ষেত্রে খেয়াল করো আই ওয়াজ, সরি নেভারটা আগে হবে, আই ওয়াজ নেভার লেট। এখানে ভিজিট দ্য তাজ, এটা এমনি বসে যাবে, এই এই ভার্বের কোনো মূল, এখানে মূল ভার্ব ভিজিট